আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে উচ্চ মাধ্যমিক চব্বিশ তোমরা যারা সেপ্টেম্বর সেশনে পরীক্ষা দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে থাকছে পরিবেশ বিদ্যার লাস্ট মিনিট সাজেশন এর আগে আমি তোমাদের বাংলা ইংরেজি ইতিহাস Political Science সাজেশনের ভিডিও ऑलरेडी আপলোড করে দিয়েছি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে অথবা সরাসরি ভিডিও সেকশনে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো আজকে থাকছে পরিবেশ বিদ্যা সাজেশন 2023 এ আমি যে সাজেশন বা নোট তৈরি করেছিলাম সেখানে কিন্তু প্রায় প্রত্যেকটা বড় প্রশ্ন কমন ছিল অর্থাৎ বলতে পারো 80 তে 80 কিন্তু কমন ছিল আশা করি এ বছরের নোট আরো সুন্দর তৈরি করেছি সাজেশনও আরো সুন্দর তৈরি করেছি এ বছর তোমরা এখান থেকে কিন্তু আসতে আসতে কমন পেতে পারো ঠিক আছে যারা সারা বছর ধরে এখনো পড়াশোনা করনি তোমরা কেউ নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট তোমরা সংগ্রহ করতে পারো ঠিক আছে তো চলো তোমরা সাজেশনের ভিড়ও দেখে নাও পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন দু নিউ সিলেবাস ফুল মার্কস দেখে নাও নম্বরে নম্বরে তোমাদের বারোখানা হবে দু নটা প্রশ্ন লিখতে হবে এবং পাঁচ নম্বরে চারটি প্রশ্ন লিখতে হবে ঠিক আছে তো এই সাবজেক্টের সব থেকে সোজা সাবজেক্ট একটুকুনি পড়লেই কিন্তু তোমাদের মুখস্ত হয়ে যাবে ঠিক আছে দেখো প্রতিটি প্রশ্নের মান চার তার পেজ নাম্বারটা আমি এখানে লিখে দিয়েছি এক শুধু চুয়াল্লিশ নাম্বার পেজে পেয়ে যাবে দু নম্বরে প্রশ্ন দেখে নাও ইউট্রোফিকেশন কি এর কারো ক্ষয়ক্ষতি লেখো নোটের চুয়াল্লিশ নাম্বার পেজে এর উত্তর পেয়ে যাবে তিন দেখে নাও ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল কথা ও থিওরি লেখো আমাদের নোটের সাঁত্রিশ নম্বর পেজে পাবে আট চার নম্বর কাকে বলে প্রভাব লেখো আমাদের নোটের পেজে এর উত্তর পেয়ে যাচ্ছ পাঁচ বসুন্ধরা সম্মেলনে নীতি লেখো পেজ সাতান্ন নোটের সাতান্ন নম্বর পেজে পেয়ে যাবে ছ নম্বরে প্রশ্ন হিউমাস কাকে বলে কিভাবে সৃষ্টি হয় এর উপকারিতা লেখক পেজ ষাট নম্বর আমাদের নোটে তোমরা উত্তরটা পেয়ে যাচ্ছ সাত সুনামি কাকে বলে এর কারণ ও প্রভাব লেখো নোটের নম্বর পেজে তোমরা পেয়ে যাবে আচ্ছা আট পেস্ট কাকে বলে জৈবিক পদ্ধতিতে পেস্ট পেজ দমনের উপায় লেখো লাস্ট মিনিটের যে নোটটা আমি দিয়েছি সেখানে এক নম্বর পেজের উত্তরটা তোমরা পাবে নয় বাসুতন্ত্র কাকে বলে বাসুতন্ত্রের উপাদানগুলো বর্ণনা করো পেজ থার্টি এ পাবে দশ বাল্যবিবাহের কারণ কুফল ও নিয়ন্ত্রণের উপায় লেখো পেজ চল্লিশে এর উত্তর পাবে আচ্ছা এগারো বায়ু কারণ বায়ু সৃষ্ট রোগ ও বাইদুসনের প্রভাব লেখো তোমাদের যে লাস্ট মিনিটের নোট সেই নোটের দু নম্বর পেজে উত্তরটা পাবে বারো নম্বরের প্রশ্ন দেখে নাও ডিক্স লেক্সিয়া ইটাই ইটাই ও মিডামাটা রোগের সংজ্ঞা উৎস ও উপসর্গ লেখো প্রশ্ন দেখে নাও ও উপকারিতা লেখো চোদ্দ বৈচিত্র্য বিলুপ্তির কারণ লেখ যার পেছাবান নেই সেগুলো তোমরা লাস্ট মেয়ের নোটে উত্তরটা পাবে পনেরো অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি আলোচনা করো আমাদের নোটের পঞ্চান্ন নম্বর পেজে এর উত্তর পাবে ষোলো পরিবেশ সুরক্ষা আইন উনিশশো এর উপর একটি টিকা লেখো সতেরো দেখে নাও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাজ লেখো আঠেরো আর্সেনিক দূষণ কাকে বলে মানব দেহে আর্সেনিক দূষণের প্রভাব লেখো ছেচল্লিশ নাম্বার পেজে পাবে নন আহ চার নম্বরের নটি প্রশ্ন লিখতে হবে আমি আঠেরোটি প্রশ্ন দিয়েছি অবশ্যই এই প্রশ্নগুলো বাদ দিলে চলবে না যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছ তোমাদেরকে বলবো যে বাকি এক্সট্রা প্রশ্ন কিন্তু নোটে দিয়েছি সেগুলো কিন্তু পড়ে যাও কারণ রবীন্দ্র মুক্তবিদ্যালয় মাঝে মাঝে কিন্তু রিপিট প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় প্রতিটি প্রশ্নের পাঁচ ইন্টু চার চার পাঁচে কুড়ি ৫ নম্বরের চারটি তোমাদেরকে লিখতে হবে আমি দশটি প্রশ্ন আমাদেরকে দিয়েছি এগুলো ছাড়লে কিন্তু হবে না এক গ্রিন হাউস কি গ্রিনহাউসের গাছের বৃদ্ধির কারণও প্রভাব লেখো পেজ থ্রি পেজ থ্রি দুই জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও পরিবেশগত প্রভাব লেখো পেজ ফোর তিন নম্বর প্রশ্ন দেখে নাও বন্য বিলুপ্তির কারণ লেখো জেএফএফ ও পিবিআর এর টিকা লেখো মেন নোটের বাহান্ন পেজ এবং লাস্ট মিনিট যে নোট দিয়েছে সেখানেও এই উত্তরটি রয়েছে ছ নম্বর পেজে আট নম্বরের প্রশ্ন ফোর আর পদ্ধতি বর্ণনা করো পেজ আটে পাবে পাঁচ হটস্পট কাকে বলে ভারতীয় জীব বৈচিত্রে হটস্পটের বিবরণ লেখো পেজ আটে পাবে এগুলো সব নিউ নোটে হ্যাঁ ছয় এক সিটু সংরক্ষণ কাকে বলে উদাহরণ সহ পদ্ধতি ও সুবিধা লেখক পেট এগারোতে পাবে সাত বাসুতন্ত্র সুরক্ষায় জীব বৈচিত্র্যের ভূমিকা লেখক আর সবুজ বিপ্লব কি সবুজ বিপ্লবের প্রভাব লেখো এটা আঠারো নম্বর পেজে পাবে নয় অতিমাত্রিক মৌল কি পটাশিয়াম সালফার ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজের উদ্ভিদের উপর অভাবজনিত লক্ষণগুলি কি কি দশ কৃষিতে বিশ্ব উষ্ণায়ন বান্ডেড মিস্টেক রয়েছে ও উদারীকরণের সুপ্রভাব ও কুপ্রভাব আলোচনা করো আশা করি তোমরা পুরো ভিডিও দেখেছো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর কোন কোন সাজেশন তোমাদের লাগবে বা কিসের সমস্যা আমাকে কমেন্ট করে জানাও তবেই আরো বেশি বেশি পরিমাণে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসব ঠিক আছে আর যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় যারা এখনো নোট সংগ্রহ করো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট তোমরা সংগ্রহ করতে পারো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো